হ্যালো শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটা ফল নিয়ে আসলাম আপনাদের জন্য, ডুমুর ফল। ডুমুর ফল আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন, অনেকে জানেন। ডুমুর ফল বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম মেয়ে ডাকা হয়। কোন কোন এলাকায় ডুমুর ফল বলে আর কোন কোন এলাকায় ডুমুর গুলা বলে, এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে। আমি এটা ডুমুর ফল নিয়ে আজ দুটা গুরুত্বপূর্ণ কথা বলবো, গরু ছাগলের জন্য, গবাদি পশুর জন্য। এই ডুমুর ফল কিসের কাজ করে? এই ডুমুর ফল আপনাদের গরু ছাগলের যদি ডাক না আসে, এই ডুমুর ফল আপনারা এপনে দিলে খেয়ে ফেলবে। এই ডুমুর ফল আপনারা যদি এই ডুমুর ফল গরু ছাগলকে খাবার, আপনাদের তাড়াতাড়ি গরু ছাগলের ডাক আসবে। আর এটা এপনি না খাইলে আপনার বুসির সঙ্গে ব্লান্ডার করেও খাওয়াতে পারেন। 100% গ্যারান্টি আপনাদের এই ডুমুর ফল খাবার 15 দিন পরে ডাক চলে আসবে। আর এটা আরেকটা রোগের কার্যকারী হচ্ছে, গরু ছাগলে যদি পাতলা পায়খানা হয়, এই ফলটা আপনারা খাওয়াতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল এই পাতলা পায়খানার জন্য। আপনি পাতলা পায়খানার জন্য ব্লান্ডার করে অথবা কুড়া বুসির সঙ্গে দিয়ে অল্প পরিমাণ, 100 গ্রাম পরিমাণ একদিনে 3 বেলা দিবেন। আপনার 24 ঘন্টার ভিতরে আপনার গরু সুস্থ হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলটি, এটা আপনারা যে কোনো স্থানে পেয়ে যাবেন, যার জঙ্গলে কবরস্থানে এইগুলা গাছগুলো হয়ে থাকে। এটা পাতা হচ্ছে একটু কাটা কাটা পূর্ণ, অনেকেই মাছের আউশ ছিটার জন্য এইগুলো পাতাগুলা ব্যবহার করে। এটা আপনার যে কোনো স্থানে পাবেন, ভিডিওটা লং করবো না। আর আমি যে কথা বলছি আপনারা সেইটা গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।